ভোট পরবর্তী হিংসার ঘটনায় ভাঙড়ে গ্রেফতার আইএসএফ নেতা ধৃত শরীফুল ইসলাম মোল্লা আইএসএফ এর ভাঙড় বিধানসভার সভাপতি গতকাল রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ধৃত আইএসএফ নেতার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ছাড়াও থানা ঘেরাও পুলিশের গাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে এবার মালদার খবর মালদার মোথাবাড়িতে আক্রান্ত গৃহবধূ তাঁর দুই মেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় তিনজনই ভর্তি হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই তিনজন আক্রমণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে মহিলা ঝাড়ফুঁক করতেন বলে অভিযোগ তুলে আক্রমণ করা হয় এমনটাই দাবি আক্রান্তের পরিবারের জমি সংক্রান্ত গণ্ডগোলের জেরে হামলা এমনটাই দাবি করেছে পুলিশ বেহালা চৌরাস্তায় বৈশালী ডালমিয়ার গাড়ি ঘিরে উত্তেজনা দুটি গাড়ি মুখোমুখি হওয়ায় বচসার জেরে বৈশালীর ছেলের সঙ্গে অন্য গাড়ি চালকের হাতাহাতি দুটি গাড়ি ভাঙচুর হয় দুপক্ষ একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বেহালা চৌরাস্তায় তুলকালাম প্রচন্ড গতিতে আসা দুটি গাড়ি মুখোমুখি হওয়ার জেরে হাতাহাতিতে জড়ালেন দুই গাড়ির চালক ও আরোহীরা ভাঙচুরও হয় দুটি গাড়ি একটি গাড়ির মালিক বিজেপি নেত্রী তথা বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর ছেলে আদিত্য অপর গাড়িতে ছিলেন সরসোনার চার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার সকাল 11:30 নাগাদ জেমস লং সরণি থেকে ডায়মন্ড হারবার রোডের দিকে যাচ্ছিল বৈশালীর গাড়ি উল্টো দিক থেকে আসছিল একটি সুইফট ডিজায়ার ডালমিয়ার ছেলে আদিত্য অন্য গাড়ির চালকও পাল্টা জবাব দেন তারপরে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে ডালমিয়ার গাড়িটা আসছে এদিক দিয়ে একে চার্জ করে হতেই ও বলে তর্ক বিতর্ক করতে ড্রাইভার নেমে যায় তর্ক বিতর্ক করতে ওদের মধ্যে ইল্ডি মুল্লিয়া পেছনে ড্রাইভার যে ছিলেন ফর্সা করে রোগা করে উনি নেমে গিয়ে ফট করে কাজবাজ ভেঙে দেয় ওনাকে মারধর আরম্ভ করে যে যেই সময় এই গাড়িটি আসছিল সেই সময় তাদের গাড়িটি ডায়মন্ড হারবার রোড থেকে সবে এই রাস্তায় ঢুকেছে চৌরাস্তার মোড়ের কাছে যে বাজার সেই বাজারের কাছে মুখোমুখি হয়ে যায় তখনই কিন্তু বৈশালী ডালমিয়ার গাড়ির ভেতরে যারা ছিলেন তারা কিন্তু গালিগালা শুরু করেন এবং তারই প্রতিবাদ করতে গেলে সেই অপর গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ তেমনটাই কিন্তু অপর গাড়ির পরিবারের সদস্যরা অভিযোগ করছেন তার ছেলেকে মারধর করা হয়েছে এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বৈশালী ডালমিয়া আমার গাড়ি ভেঙে চুরমার করে আমার গাড়ির কি অবস্থা দেখেছেন কাঁচ ভেঙে চুরমার করে দিয়েছে আমার গাড়ি দুজনে একদম ঘেঁষাঘেঁষি হয়ে গেছে একটু যদি ওই ছেলেটা সরতো তাহলে এ বাদিকে একটু টান নিয়ে যেতে পারে ও বলছে আমি সরবো না তোমাকে এই বাদিকে সরতে হবে বলছে এ বলছে ঠিক আছে বাদিকে সরবো তুমি একটু সরো আমি বাদিকে সরছি বলতে না বলতেই ও গাড়ি থেকে নেমে এসে ছেলেটা তো দুজনের মধ্যে একটু রাগারাগি যাওয়া হয় হতে হতে ও এসে এই কাঁচ ভেঙে দিল এগুলো ভেঙে দিল সব ভেঙে ঠেঙে দিয়ে মারপিট শুরু হয়ে গেল পুলিশ দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে যায় বৈশালী ডালমিয়ার গাড়ি ছেড়ে দেওয়া হলেও অপর গাড়ির মালিক ও গাড়ি থেকে ছাড়া হয়নি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের করেছে তবে পুলিশ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি হেন্দল দে ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ